হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? বিডি লাইভ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, বলিউডের হার্টথ্রব নায়ক ঋত্বিক রোশনকে আপনারা নিশ্চয়ই সবাই চিনেন, যাকে দেখলে হলিউডের নায়কদেরও নগণ্য মনে হয়। ঋত্বিক রোশন বলিউডের একজন মোস্ট ট্যালেন্টেড এবং গুড লুকিং অ্যাক্টর। ঋত্বিককে তার প্রত্যেকটা মুভিতেই ভিন্ন ভিন্ন রকম ক্যারেক্টারে দেখা যায়, যার প্রতিটা মুভিতেই একটা নতুন চরিত্র দিয়ে তিনি তার দর্শকদের সামনে আসেন। আর আজকের এই ভিডিওতে আমরা ঋত্বিক রোশন সম্পর্কে এমন কিছু তথ্য জানবো যেটা হয়তো আপনাদের অনেকেরই অজানা রয়ে গেছে। তো বন্ধুরা, আপনাদের কাছে রিকোয়েস্ট, ভিডিওটি আপনারা পুরোটা দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। প্রথম জীবন। 1974 সালে 10 জুলাই ঋত্বিক রোশনের জন্ম হয়। ছোটবেলা থেকেই সে খুব সেন্সিটিভ ছিল। বলিউডের স্টার পরিবারের সদস্য হয়েও হার্টথ্রব ঋত্বিককে ছোটবেলা থেকে অনেক কঠিন সময় পার করতে হয়েছিল, কারণ ঋত্বিকের স্পিচ ডিসঅর্ডার থাকার কারণে ছোটবেলা থেকেই তার কথায় তোতলামি দেখা যেত। ঋত্বিক বলেন যে স্কুলে যখন সে কথা বলতো তখন তাকে নিয়ে সবাই মজা করত আর হাসাহাসি করত, আর এই কারণে তিনি তার পার্সোনালিটি নিয়ে কখনো কনফিডেন্ট ছিলেন না, যে কারণে তিনি স্কুলে কারোর সাথেই কথা বলতেন না। ঋত্বিক ছোটবেলা থেকেই অ্যাক্টর হতে চেয়েছিলেন আর এই কথা তিনি তার এক বন্ধুর সাথে শেয়ার করেন, কিন্তু তার বন্ধু বলে যে তুই ঠিকমতো একটা লাইনই বলতে পারিস না, অ্যাক্টর কি হবি। ঋত্বিক এই কথা শুনে সেদিন অনেক কেঁদেছিলেন আর তিনি প্রতিজ্ঞা করেন যে প্রথমে তাকে তার তোতলামি ঠিক করতে হবে। তারপর তিনি তার তোতলামি দূর করার জন্য থেরাপি নেন আর হিন্দি মুভির ডায়লগ দেখে দেখে সেগুলো বলতে চেষ্টা করেন, আর এভাবেই কঠিন পরিশ্রম আর ইচ্ছার জোরে তার তোতলামি ধীরে ধীরে ঠিক হতে থাকে। কিন্তু তার তোতলামি পুরোপুরি ভালো হয়নি। ঋত্বিক উপলব্ধি করেন যে একজন মানুষের সব দিক পারফেক্ট থাকবে এমন নয়, ভালো মন্দ সব দিক নিয়েই একজন মানুষ পরিপূর্ণ হয়। সেলিব্রিটি হওয়ার পরেও ঋত্বিক তোতলামির দুর্বলতা আছে যেসব বাচ্চাদের, তাদের নিয়ে কাজ করেন। যেসব বাচ্চারা তাদের স্পিচ ডিসঅর্ডারের জন্য আনকনফিডেন্ট ফিল করেন তাদের সাথে পার্সোনালি কাজ করেন। Now I'm here, so miracles do happen. I want to tell all the families out there, the children who are struggling and living without hope, that just believe in us and look at me. Acting এর আগের ক্যারিয়ার। ঋত্বিক ছোটবেলা থেকেই চিন্তা করে রেখেছিলেন যে বড় হয়ে তিনি অ্যাক্টর হবেন, কিন্তু ফ্যামিলিতে তার বাবা কখনোই তার এই সিদ্ধান্তকে সমর্থন করেননি। তার বাবা রাকেশ রোশন ভাবতেন তার ছেলে ঋত্বিক রোশনের অ্যাক্টিং এর কোনো গুণাবলী নেই আর তার মধ্যে হিরো হওয়ার পার্সোনালিটিও নেই, আর হিরো হিসেবে তার নিজের ছবিগুলো ফ্লপ হচ্ছিল আর তাই তিনি ভেবেছিলেন তার ছেলে ঋত্বিক রোশনের ছবিতে আসা ঠিক হবে না। লাক্স মুভিতে ঋত্বিককে যে কনফিউজিং রোলে দেখা গিয়েছিল, ঋত্বিক বলেন যে তার রিয়েল লাইফেও একসময় তার সেরকম উপলব্ধি হয়েছিল, আর এই কনফিউজিংয়ে তিনি কখনো হোটেল ম্যানেজমেন্টে যেতে চেয়েছিলেন তো কখনো ইঞ্জিনিয়ারিংয়ে। তারপর একসময় স্পেশাল VFX ইফেক্ট শিখার জন্য তিনি আমেরিকাও যেতে চেয়েছিলেন, কিন্তু সেটাও সম্ভব হয়নি। ঋত্বিক তার বাবাকে বলেন যে তার প্যাশন সবসময় হিরো হওয়ার প্রতি ছিল, তার বাবা যদি তাকে একটা সুযোগ দেয় তাহলে সে হয়তো কিছু করে দেখাতে পারবে। তো এরপর রাকেশ রোশন তার কিং আঙ্কেল মুভিতে তার ছেলেকে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে রাখেন, যেখানে তার সাথে স্পট বয়ের মতো আচরণ করা হয়, কারণ তার বাবা রাকেশ রোশন দেখতে চেয়েছিলেন যে একটা মুভি বানানোর সময় যে প্রেশার কাজ করে সেটা ঋত্বিক কিভাবে হ্যান্ডেল করেন। সেই সময় ঋত্বিক মাত্র 19 বছরের ছিলেন আর এত অল্প বয়সেও তিনি তার দায়িত্ব খুব সুন্দরভাবে পালন করেছিলেন। ঋত্বিক বলেন যে আমার বাবা সবসময় আমাকে কঠিন রাস্তায় চলতে প্রথমে শিখিয়েছেন, তার ছেলে হিসেবে তিনি কখনো আমাকে স্পেশাল ভাবে ট্রিট করেননি। অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আমাকে কখনো কখনো শুটিং স্পটের লোকদের ব্রেকফাস্ট সার্ভ করতে হয়েছিল, তো কখনো লাইট স্ট্যান্ড ধরে রাখতে হয়েছিল ঘন্টার পর ঘন্টা। আই ওয়াজ দি অ্যাসিস্ট্যান্ট, আই ওয়াজ দি এডিটর, আই ওয়াজ দি স্পট বয়, মাই ফাদারস ফিল্ম। তো মতলব মেরি কোই মতলব ও জো এক স্টান্স হোতা হ্যায় না। এরপর ঋত্বিককে কারণ অর্জুন এবং কয়লা মুভিতেও অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে রাখা হয়, আর অবশেষে কয়লা মুভিতে তিনি তার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ভূমিকায় অবতীর্ণ হন তার বাবাকে শুটিং ডিরেকশন দিয়ে। ঋত্বিকের কাজ ছিল বিহাইন্ড দ্য সিন ফুটেজ কালেক্ট করা। রিস্ক টেকার। কাহনা পেয়ার হে মুভির পর ঋত্বিক রাতোরাত স্টার হয়ে যান আর দর্শকরা তার পরের মুভির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকে, কিন্তু পরের টানা 3 বছর তার কোনো মুভি সিনেমা হলে দর্শক সমাগম করতে পারেননি। তখন সবাই বলতে থাকে যে ঋত্বিক হচ্ছে বলিউডের ওয়ান টাইম ওয়ান্ডার অ্যাক্টর। আর তারপর তার ক্যারিয়ারে এমন একটা মুহূর্ত আসে যেখানে তাকে সবাই কোই মিল গায়া মুভিতে দেখেন, আর এই মুভিতে তার অভিনয় দর্শকরা শ্বাসরুদ্ধকর হয়ে উপভোগ করেন। মুভিতে তার ক্যারেক্টার রোহিত মেহরায় তার অ্যাক্টিং দেখে ক্রিটিক্সরা বলেন ঋত্বিক তার জেনারেশনের বেস্ট অ্যাক্টর। ঋত্বিক এক ইন্টারভিউতে বলেন কাহনা পেয়ার হের পর তিনি তার মিশন কাশ্মীর, পিজা এবং ইয়াদে মুভিতেও অনেক হার্ড ওয়ার্কিং করেছিলেন, কিন্তু বক্স অফিসে এইসব ফিল্ম ব্যাপকভাবে ফ্লপ করে। ঋত্বিক ভেবেছিলেন দর্শকরা হয়তো তাকে শুধু রোমান্টিক হিরো হিসেবে দেখতে চায়, আর এই কারণে তিনি মুঝসে দোস্তি কা রোগী, ম্যায় প্রেম কি দিওয়ানি হু না তুম জানো না হাম মুভিতে সাইন করেন।
আর এইসব অ্যানালাইসিস করে দেখা যায় যে ঋতিক বড় রিস্ক টেকার ছিলেন, যে কিনা তার প্রথম মুভিতেই ডাবল রোল প্লে করেন, যেটা সে সময় শুধু কমেডি মুভিতেই দেখা যেত। আর এরপর মিশন কাশ্মীর এবং পিজাতে মিলিটারি রোল প্লে করা, সেটাও ক্যারিয়ারের একেবারে শুরুতে, এটাই প্রমাণ করে যে ঋতিক তার মুভিতে সবসময় নতুন নতুন চ্যালেঞ্জ নিতে পছন্দ করতেন। কই মিল গায়ের পর ঋতিক মুভির সিলেকশনে খুব চুজি হয়ে যান, আর তারপর তাকে অনেক আইকনিক ক্যারেক্টারের মুভিতে দেখা যায়। ফিল্ম লাক্সে তাকে একজন ইয়াং সোলজারের ক্যারেক্টারে দেখা যায়, কিন্তু বক্স অফিসে এই মুভি তেমন একটা সাড়া ফেলতে পারেনি। মানুষ সিনেমা হলে মুভিটি দেখতে না গেলেও টিভি প্রিমিয়ারে মুভিটি দেখার পর অনেকেই মুভির ফ্যান হয়ে যান। আর এমন আরেকটি মুভি হচ্ছে গুজারিশ, যেখানে তিনি একজন মিউজিশিয়ানের ভূমিকায় অভিনয় করেন, যে কিনা একটা অ্যাক্সিডেন্টের পর প্যারালাইজড হয়ে যায়। ঋতিক পার্সোনালি গুজারিশ মুভিটিকে তার ক্যারিয়ারের বেস্ট পারফরমেন্সে রাখেন, কিন্তু বক্স অফিসে এই মুভিটিও ফ্লপ হয়। ঋতিক বলেন, গুজারিশের মতো ক্যারেক্টার সেই দিনে কোনো স্টারই করতে রাজি হতেন না, কারণ কেউই এরকম ক্যারেক্টারের জন্য হার্ডওয়ার্ক করতে রাজি না। সবাই সে সময় কমেডি, রোমান্টিক বা মাসাল্লা অ্যাকশন ফিল্মের জন্য চেষ্টা করতেন, কারণ এই টাইপের মুভি করা খুব সহজ আর দর্শকরা এই ধরনের মুভি দেখতে খুব আগ্রহী হয়। ঋতিক কখনোই দর্শকদের হাসানোর জন্য মুভি করার কথা চিন্তা করতেন না, তিনি সবসময় ভাবতেন একটা কমার্শিয়াল মুভিকে কিভাবে অভিনয়ের মাধ্যমে একটা ভালো স্টোরির মুভি বানানো যায়। আর সেই কারণেই তাকে যোধা আকবর, কাবিল এবং সুপার 30-তে দেখা যায়, যেগুলো সুপার কমার্শিয়াল মুভি তো বটেই, সেই সাথে স্টোরি বেসড মুভি হিসেবেও খ্যাতি পায়। ঋতিকের মুভি ব্যবসা সফল বা ফ্লপ যেটাই হোক না কেন, সবসময় তার মুভি নিয়ে একটা আলোচনা সবার মধ্যে চলতে থাকে। আর সর্বশেষ তাকে দেখা যায় টাইগার শ্রফের সাথে ওয়ার মুভিতে, যেটা মুক্তির আগেই দর্শকদের মনে তুমুল আলোড়ন তুলেছিল, মুক্তির পর যেটা বলিউডের ব্লকবাস্টার মুভির লিস্টে নাম লেখায়। রিজেক্টেড ফিল্ম, ঋতিক রোশন তার ক্যারিয়ারে অনেক আইকনিক মুভি রিজেক্ট করে দিয়েছেন। আশুতোষ গোয়ারিকর তার স্বদেশ মুভির জন্য প্রথমে আমির খানের কাছে যান, কিন্তু আমির খান যখন তাকে ফিরিয়ে দেন, তখন তিনি ভাবেন যে একজন এনআরআই সায়েন্টিস্টের রোলে গুড লুকিং ঋতিক সবচেয়ে ভালো ফিট হবেন। কিন্তু ফিল্মের স্টোরি শোনার পর স্বদেশের কাহিনী তার কাছে খুব একটা ভালো না লাগায় তিনি সেটা রিজেক্ট করে দেন, যেটার পর শাহরুখ খানকে মোহন ভার্গবের ক্যারেক্টারের জন্য ফাইনালি সিলেক্ট করা হয়। মুভির মুক্তির পর ঋতিক যখন স্বদেশ মুভিটি দেখেন, তখন তিনি আফসোস করেন যে এত ভালো একটা মুভি তিনি রিজেক্ট করে দিয়েছেন। আর এরপর যখন আশুতোষ তাকে যোধা আকবরের জন্য অফার করেন, তখন দ্বিতীয় কিছু চিন্তা না করে রাজি হয়ে যান। ঋতিককে দিল চাহতা হ্যায় মুভিতে সাইফ আলী খানের রোলে অফার করা হয়েছিল, কিন্তু সেই সময় ঋতিক কাহো না পেয়ার হ্যায় মুভি দিয়ে সুপারহিট নায়কের তকমা পান, আর তাই তিনি মাল্টি স্টার ফিল্মে অভিনয় করতে রাজি হননি, আর এই কারণে তিনি দিল চাহতা হ্যায় মুভিটি রিজেক্ট করে দেন। আর বর্তমানে দিল চাহতা হ্যায় মুভিটিকে স্বদেশের মতো একটা আইকনিক ফিল্ম বলা হয়। বন্ধুরা, কমেন্ট করে জানিয়ে দিন, দিল চাহতা হ্যায় আর স্বদেশ মুভি রিজেক্ট করে ঋতিক কি ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন নাকি সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন। ঋতিককে হলিউড মুভিতেও অভিনয়ের জন্য প্রস্তাব করা হয়েছিল, ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস 7 মুভিতে তাকে আলী ফজলের ক্যারেক্টারের জন্য অফার করা হয়েছিল, কিন্তু এই ক্যারেক্টার তার লেভেলের ছিল না এই চিন্তা করে তিনি সেটা রিজেক্ট করে দেন। এটা ছাড়াও তাকে পিঙ্ক প্যান্থার 2-তে অফার করা হয়েছিল, যেখানে ঐশ্বরিয়া রায়কেও কাস্ট করা হয়েছিল, কিন্তু শিডিউল না থাকার কারণে ঋতিক এই মুভিতে কোনো ইন্টারেস্ট দেখাননি। লাভ স্টোরি, ঋতিক তার ক্যারিয়ারের শুরুতেই সুজান খানকে বিয়ে করেন। দুইজনের লাভ স্টোরিও খুব মজাদার ছিল, যেখানে ঋতিক সুজানকে একটা ট্রাফিক সিগন্যালে দেখেন, আর তখন ঋতিক মাত্র 12 বছর বয়সের ছিলেন। ঋতিক জানান, যখন তিনি সুজানকে দেখেন তখন তিনি ভেবেছিলেন, আহ, যদি এই মেয়েটা আমার গার্লফ্রেন্ড হতো। কিন্তু ঋতিক বলেন যে, আমি শিওর ছিলাম যে আমার তোতলানো দেখে সুজান কোনোদিনও আমাকে পছন্দ করবে না। আর এরই মধ্যে ঋতিক যখন মুভিতে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের কাজ শুরু করেন, ততদিনে তারা খুব ভালো বন্ধু হয়ে যান। আর 1996 সালে ঋতিক সুজানকে প্রপোজ করেন, তখন থেকেই তাদের প্রেমের পথ চলা শুরু। ঋতিক মুভি শুরু করার আগে সুজান একজন ইন্টেরিয়ার ডিজাইনার হিসেবে তার ক্যারিয়ারে এস্টাবলিশড হয়ে গিয়েছিলেন, আর সে সবসময় ঋতিককে তার ক্যারিয়ারে সাপোর্ট করে গেছেন। এক ইন্টারভিউতে ঋতিক বলেন যে সুজান সবসময় তার উপর এই বিশ্বাস রেখেছেন যে সে একজন ভালো অ্যাক্টর হতে পারবে। ঋতিক বলেন, আমি সবসময় আমার অভিনয়ের দুর্বল দিকগুলো দেখতাম, কিন্তু সুজান সবসময় আমার মধ্যে ভালো গুণগুলো খুঁজে বের করত, আর সে সময় সুজান যদি আমার পাশে না থাকতো, তাহলে হয়তো আমি মুভিতে অভিনয় করার জন্য এত কনফিডেন্ট পেতাম না। কাহনা পেয়ার হ্যায় মুভির সফলতার পর ঋতিক সুজানকে বিয়ে করেন, আর দুজনেই সুন্দর একটা কাপল হিসেবে সবার কাছে প্রশংসিত হন। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, 14 বছর সংসার করার পর তাদের ডিভোর্স হয়ে যায়, যেটা তাদের দর্শক ফ্যানদের জন্য খুবই দুঃখজনক ছিল। ঋতিক আর সুজান তাদের ডিভোর্সের কারণ কখনোই মিডিয়ার কাছে বলেননি, তারা বলেন এটা তাদের মিউচুয়াল ডিসিশন ছিল। কিন্তু ঋতিক এবং সুজানকে এখনো একসাথে দেখা যায়, তাদের বক্তব্য হচ্ছে তারা তাদের বাচ্চার কাছে একজন আদর্শ পিতামাতা হিসেবে থাকতে চায়। ঋতিক আর সুজানের ডিভোর্স নিয়ে মিডিয়ায় গুঞ্জন উঠে যে ঋতিকের পরকীয়াতে জড়িত হওয়ার কারণে তাদের ডিভোর্স হয়ে গেছে, কিন্তু এটা তারা দুজনেই অস্বীকার করেন। ঋতিক তার ইন্টারভিউতে বলেন, মেগাস্টার হওয়ার কারণে অনেকে ভাবেন ঋতিক পাক্কা তার বউকে চিট করেছে অন্য কোনো সুন্দরী নায়িকার কারণে, কিন্তু ঋতিক বলেন সব ডিভোর্স শুধু পরকীয়ার কারণে হয় তা নয়, কিছু কিছু ডিভোর্স পার্সোনাল পারিবারিক কারণেও হয়ে থাকে। বিতর্কিত অধ্যায়।
ঋত্বিক তার পুরো ক্যারিয়ারে খুব কম সময়ে বিতর্কের জন্ম দিয়েছেন, কিন্তু তার আর কাঙ্গনা রানাউতকে নিয়ে তৈরি বিতর্ক সবার মুখে মুখে ছিল। ঋত্বিক 2016 সালে কাঙ্গনার বিরুদ্ধে সাইবার টকিং অফ হ্যারাসমেন্টের কেস ফাইল করেন, আর কাঙ্গনাও তার বিরুদ্ধে কাউন্টার কেস ফাইল করেন, আর তার বিরুদ্ধে বলেন যে ঋত্বিক তার অ্যাফেয়ারের কথা সারা দুনিয়ার মানুষের কাছে গোপন রাখতে চায়। কাঙ্গনা বলেন যে ঋত্বিক আর তার মাঝে একটা রিলেশনশিপ তৈরি হয়, আর ঋত্বিক তাকে বিয়ের জন্য প্রপোজ করেন, কিন্তু ঋত্বিক বলেন তিনি কাঙ্গনার ক্লোজ কখনোই ছিলেন না। কাঙ্গনা যেটা দাবি করেন সেটা একটা ইমেল চ্যাটিং এর মাধ্যমে হয়েছিল, যেটা কাঙ্গনা কখনোই দেখাতে পারেননি। আর এই বিতর্কের জের ধরে দুজন দুজনের বিরুদ্ধে মিডিয়াতে অনেক কাদা ছড়াছড়ি করেন, আর তাদের কেস কোর্টে এভিডেন্সের অভাবে ক্লোজ করে দেওয়া হয়। ঋত্বিক একজন মেগা স্টার হওয়ার কারণে মিডিয়া আর পাবলিক কাঙ্গনার চাইতে ঋত্বিককে বেশি টার্গেট করেন, আর তাতে ঋত্বিক একসময় বিরক্ত হয়ে বলেন যে যথেষ্ট হয়েছে, আমাদের দুজনের মধ্যে কি হয়েছে সেটা কেউ জানে না, কিন্তু আমরা এই বিতর্ক পিছনে ফেলে সামনে মুভ করেছি, সো আপনারাও এটা নিয়ে আর ঘাটাঘাটি করবেন না। ফিলোসফি: ঋত্বিক তার জীবনে সবকিছুই পজিটিভ মাইন্ডে দেখেন, আর তিনি এটা বিশ্বাস করেন যে জীবনে অনেক রকম সমস্যা থাকবেই আর আমাদের সেটা গ্রহণ করে নিতে হবে, কারণ আপনার লাইফ সবসময় একই গতিতে চলবে না যেমনটা আপনি ভেবে রেখেছিলেন। ঋত্বিক তার লাইফে অনেক মারাত্মক ইঞ্জুরি, স্পিচ ইস্যুস, সেপারেশন আর পারিবারিক সমস্যা ফেস করেছেন, যেখানে সর্বশেষ তার বাবার ক্যান্সার ধরা পড়ে। ঋত্বিক তার জীবনের সব পজিটিভ এবং নেগেটিভ সিচুয়েশন খুব লজিক্যালি হ্যান্ডেল করেছেন, আর তিনি এই প্রবাদবাক্যে খুব বিশ্বাস করেন যে হোয়াট ডাজেন্ট কিলস ইউ মেক্স ইউ স্ট্রঙ্গার। তো বন্ধুরা, এই ছিল ঋত্বিকের জীবনের কিছু না বলা তথ্য। তো বন্ধুরা, কেমন লাগলো আপনাদের ঋত্বিক সম্পর্কে জেনে কমেন্ট করে আমাদের জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই দিবেন, আর বিনোদন জগতের এমন মজার মজার ভিডিও ও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, সেই সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না যেন। ধন্যবাদ বন্ধুরা।